হ্যালো এভরিবডি, তো আজকের টপিক হলো কমপ্লিট বুক লিস্ট ফর WBCS এক্সামিনেশন। দেখো, তোমরা অনেকে রিকোয়েস্ট করছিলে যে একটা কমপ্লিট বুক লিস্ট দেওয়ার জন্য, তো বুক লিস্ট আমি অনেক ক্ষেত্রে আমি তোমাদেরকে সাজেস্ট করেছি, বাট তোমাদের কিন্তু বুঝতে অসুবিধা হয় যে বোনটা কোন বই আর কি। যেমন ধরো, আমি যেমন যদি লিখে দিই যে এসপি বক্সি বই তোমরা কিনে নিতে পারো, যারা বিগিনার আছো, অনেক স্টুডেন্ট আছো যারা কিন্তু 19-এর জন্য অ্যাপিয়ার হচ্ছ, এবং 19-এ অ্যাপিয়ার হতে গেলে তাদের কিন্তু বইগুলো কিন্তু জানা দরকার যে বইগুলোর কভার পেজটা কীরকম হতে পারে। ওকে, তো সমস্ত স্লাইডগুলো, যতগুলো স্লাইড এখানে আমাদের রয়েছে, তোমরা যদি একবার দেখাই, আমি সমস্ত বুকসের কিন্তু আমি তোমাদের এখানে স্ক্রিনশট দিয়ে দিয়েছি, যাতে কিন্তু তোমরা যে কোনো বুক শপে গেলে কিন্তু যেন এই ছবিগুলো দেখে তোমরা নিজেদের মতো করে কিনতে পারো, যেন ভুল বই যেন না কেনা হয়। ওকে, এবং সমস্ত বুকসের লিঙ্ক কিন্তু এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, তোমরা ওখান থেকে গিয়েও অনলাইন পারচেস করতে পারো। আদারওয়াইজ তোমরা যদি কেউ অফলাইন পারচেস করো, তো ওখান থেকে গিয়ে বুকসে যতগুলো ছবি আছে তোমরা ওখান থেকে সেভ করে নেবে, এবং দোকানে গিয়ে কলেজ স্ট্রিট বা তোমাদের যে কোনো পাড়ার দোকানে যেখানে হোক, তুমি বড় বুক শপে গিয়ে কিন্তু তোমরা ওই ছবিগুলো দেখাবে এবং ওখান থেকে কিন্তু তোমরা পারচেস করবে। আমি যতটা সম্ভব পেরেছি লেটেস্ট যে বুকগুলো রয়েছে সব স্ক্রিনশট তোমাদেরকে দেওয়ার চেষ্টা করেছি। ওকে, তো আমাদের ফাইনালি যে প্রথম যেটা রয়েছে সেটা হচ্ছে ইংলিশ। ইংলিশের জন্য দেখো, আমাদের প্রিলিমসে যদি তুমি দেখো, তাহলে কিন্তু আরিয়ান পাবলিকেশনে অবজেক্টিভ জেনারেল এসপি বক্সি বইটা কিন্তু পড়লেই যথেষ্ট। এই বইটা কিন্তু খুব ভালো বই, এই বইটা থেকে ডাইরেক্ট কোশ্চেন কিন্তু অনেক কমন আছে। এই বইটা রিলেটেড আমি অনেকগুলো রিভিউ বা এই বইটা রিলেটেড আমি অনেকগুলো ভিডিও কিন্তু বানিয়েছি, চ্যানেলের মধ্যে আছে, তোমরা গিয়ে কিন্তু দেখে নিতে পারো। দেন তোমরা যদি প্রিলি প্লাস মেন দুটো একসঙ্গে করতে চাও, তাহলে তোমাদের এটা এই এস তোমাদের পিকে দে সরকারের বইটা কিন্তু খুব ভালো। এখানে কিন্তু অনেক গ্রামাটিক্যাল যেগুলো তোমাদের আমাদের যে কম্পালসারি পেপারস সেগুলোও কিন্তু তোমরা পাবে, এবং ট্রান্সলেশনে কিছু আছে, এবং তোমাদের একটা কম্প্যাক্ট বুক বলা যেতে পারে। এসপি বক্সি বইটা কিন্তু তোমাদের শুধুমাত্র প্রিলিমসের জন্য, এবং প্রিলি প্লাস মেন যদি তোমরা একসঙ্গে করতে চাও কম্পাইলেশন করে, তাহলে পিকে দে সরকার যে কোনো একটা, এটা নাহলে ওটা, যে কোনো অর্ড দিয়ে কিন্তু তোমরা কিনবে, দুটোই কেনার দরকার নেই। কেউ যদি এসপি বক্সি ফলো করো, যদিও এসপি বক্সি পিডিএফটা মার্কেটে অ্যাভেলেবেল আছে, কিন্তু পিকে দে সরকারের পিডিএফ কিন্তু অ্যাভেলেবেল নেই, তাহলে কিন্তু তোমরা যদি পিকে দে সরকার পারো তো পিকে দে সরকার কিনে নিতে পারো, আদারওয়াইজ তোমরা এই বইটাও নিতে পারো। ওকে, যে কোনো একটা বই তোমরা পিক করবে। দেন কী আছে, দেন আমাদের আছে ম্যাথ। ম্যাথের সেকশনটার মধ্যে কিন্তু আমাদের মেনে প্রিলিতে কিন্তু খুব কম ম্যাথ থাকে, ম্যাথ 5-6 নম্বর থাকে, কিন্তু মেনে কিন্তু আমাদের 100 নম্বরে কিন্তু ম্যাথ রয়েছে। তো সেখানে জন্য একটাই বই আছে, এই বইটা কিন্তু তোমরা পারচেস করবে। এর প্রিভিয়াস যে বুক সেটা তোমরা পারচেস করবে না, এই বইটা তোমাদের কিন্তু আপডেটেড বই রয়েছে, এবং অনেক কিছু অনেক মানে যা মেটেরিয়াল আছে, যা তোমাদের প্র্যাকটিস সেট আছে এই বইটার মধ্যে অনেক বেশি আছে। জাস্ট যদিও এই বইটার যে সলভগুলো রয়েছে এগুলো অনেক পুরনো মেথড দেওয়া রয়েছে, বাট এই বইটার মধ্যে কিন্তু তোমাদের যদি প্র্যাকটিস সেটের মানে কোয়ান্টিটি যদি ধরা হয়, তাহলে কিন্তু তোমাদের অনেক বেশি আছে এই বইটার মধ্যে। তো তোমাদের কিন্তু এই বইটা একটা গুড চয়েস হতে পারে, তোমরা এই বইটা নিতে পারো। এই বইটা কিন্তু যদি তোমরা 2-3 বার প্র্যাকটিস করতে পারো, মেনে কিন্তু 100-80 নম্বর কিন্তু তোলা কোনো ফ্যাক্টরি না, কিন্তু এই বইটা তোমাকে কিন্তু টোটাল কমপ্লিট করতে হবে। ওকে, নেক্সট কী বলেছে, নেক্সট হচ্ছে আমাদের রিজনিং। রিজনিং দেখো, প্রিলিতে কিন্তু আমাদের মোটামুটি একটা ওয়েটেজ আছে, এবং মেনেও কিন্তু 100 নম্বরে থাকে, এবং প্রিলিতে কিন্তু আমাদের 10-15টা যেমন তোমাদের কোশ্চেন প্যাটার্ন থাকে সেই অনুযায়ী কিন্তু আমাদের রিজনিং এবং ম্যাথটা আসে। তো এই বইটার তার জন্য কিন্তু রিভাইজ এডিশনে RS আগরওয়ালে এই বইটা কিন্তু তোমরা পারচেস করবে। এই বইটা কিন্তু ফুললি সলভ বই আছে, এবং এই বইটা মোর দেন ইনাফ ফর প্রিলি প্লাস মেন, এই দুটোর জন্য কিন্তু তোমাদের রিজনিং পোর্শনে কিন্তু এইটার ওপরে কিন্তু কোনো বই মার্কেটে কিন্তু নেই। এই বইটা তোমরা কমপ্লিটলি ফলো করবে, এই বইটা থেকে সমস্ত কোশ্চেন কিন্তু তোমরা পেয়ে যাবে। ওকে, নেক্সট কী বলেছে দেখো, নেক্সট হচ্ছে আমাদের ইন্ডিয়ান পলিটি। দেখো, ইন্ডিয়ান পলিটির জন্য একটা বই যথেষ্ট, সেটা হচ্ছে তোমাদের ইন্ডিয়ান পলিটি বা এম লক্ষ্মীকান্ত। এই বইটা কিন্তু তোমাদের সব থেকে ভালো বই, মোটামুটি 100% কমন আমি বলবো না, আমাদের মোটামুটি 80-90% কিন্তু কমন এই বইটা থেকে সব তুমি পেয়ে যাবে। এবং অনেকে কিন্তু বেঙ্গলিতে পড়ার প্রথম ইয়ে করে, তাহলে অনাদিকুমার মহাপাত্র এই একটা বই রয়েছে, ভারতের শাসন ব্যবস্থা ও রাজনীতি। যদিও আমি এই বইটা আমি দেখিনি যদিও, কিন্তু আমাকে 2-1 জন রেফারেন্স করেছে এই বইটা বলার জন্যে। তো এই বইটা আমার পার্সোনালি কিন্তু কোনো এই বইটা সম্বন্ধে আমার কোনো ধারণা নেই, জাস্ট আমি তোমাদেরকে অনেকে পড়তে চাই যে বেঙ্গলিতে, তোমরা যাই বুক শপে গিয়ে কিন্তু এই বইটা একবার দেখে নেবে, দেন তোমরা পারচেস করতে পারো। আদারওয়াইজ কিন্তু এই বইটার সম্বন্ধে আমার কোনো ক্লিয়ার ধারণা কিন্তু নেই, জাস্ট এই বইটার সম্বন্ধে কিন্তু আমার অনেক ধারণা রয়েছে,
এই বইটা হচ্ছে তোমাদের বেস্ট বই ইন্ডিয়ান পলিটির উপর, তো তোমরা এই বইটা পড়তে পারো। ওকে চলো নেক্সট দেখা যাক। নেক্সট হচ্ছে আমাদের ইকোনমি। ইকোনমি পোর্শনটা দেখো অনেকের কিন্তু প্রবলেম থাকে, প্রিলি প্লাস মেনে কিন্তু আমাদের ভালো রকমই কোয়েশ্চেন কিন্তু আমরা দেখতে পাই। মেনে আমাদের 100 নম্বর কোয়েশ্চেন আসে এবং প্রিলিতে কিন্তু কোনোবার 12টা, কোনোবার 10টা, কোনোবার 15টা, মানে তোমাদের ইকোনমি এবং পলিটি সেকশন মিলিয়ে কিন্তু আমাদের প্রিলিতে 25 নম্বর আসে যেহেতু, তো এইটার নাম্বারটা কিন্তু ভ্যারি করে। তো তোমরা যারা ইকোনমি কোনোদিন পড়োনি, জাস্ট ফার্স্ট স্টার্ট করছো, তো তোমাদেরকে বলবো কি এই বইটা ফার্স্ট তোমরা পারচেস করো। ইন্ডিয়ান ইকোনমি কী কনসেপ্ট, এই বইটা কে শঙ্কর গণেশের বইটা, সাউথ ইন্ডিয়ান রাইটারের বই এটা। এই বইটা কিন্তু খুবই ইজিভাবে কিন্তু তোমার ইকোনমি সম্বন্ধে একটা বেসিক আইডিয়া কিন্তু তোমার এই বইটা থেকে কিন্তু এসে যাবে। দেন তুমি তারপর রমেশ সিংটাকে ধরবে, রমেশ সিং কীভাবে পড়বে, কোন কোন চ্যাপ্টার পড়বে, এই নিয়ে কিন্তু আমি অলরেডি ভিডিও বানিয়ে দিয়েছি। রমেশ সিং পলিটি তোমাদের লক্ষ্মীকান্ত সেটাও বানিয়ে দিয়েছি, কোন কোন চ্যাপ্টারগুলো ইম্পর্টেন্ট। তোমরা চ্যানেলের গিয়ে তোমরা যদি পারো তো দেখে নাও ওই ভিডিওগুলোকে। আদারওয়াইজ আমি এখানে একটা আই বাটন আসছে তোমরা দেখতে পাবে, ওইখানে আমি সব লিঙ্কগুলো দিয়ে দিচ্ছি, তোমরা ওখানে তোমরা দেখে নেবে পরে। এই ভিডিওটা কমপ্লিট হওয়ার পর তোমরা এখানে ক্লিক করবে, তাহলেই তোমরা দেখতে পাবে। ওকে, তো প্রথম হচ্ছে কি বেসিক বুক ক্লিয়ার, ইন্ডিয়ান ইকোনমি বেসিক ক্লিয়ার করার জন্য তোমরা এই বইটা পড়বে, ইন্ডিয়ান ইকোনমি কী কনসেপ্ট। দেন তোমরা রমেশ সিংটাকে পড়তে পারো। রমেশ সিং খুব স্ট্যান্ডার্ড বই, ইউপিএস থেকে মাথায় রেখে বইটা বানানো। এই বইটাতে কোন কোন চ্যাপ্টারগুলো পড়তে হবে WBCS জন্য আমি অলরেডি বলে দিয়েছি, তোমরা কিন্তু দেখে নেবে, রাইট? তো চলো নেক্সট কী বলেছে। নেক্সট দেখো আমাদের হিস্ট্রি। হিস্ট্রি কিন্তু অনেকগুলো বই কিন্তু তোমাদেরকে পড়তে হবে, যেহেতু হিস্ট্রি আমাদের প্রিলিতে 50, মেনে 100, মোটামুটি 150 নম্বর ক্যাপচার করে আছে। তার জন্য কিন্তু তোমাকে 2-3টে বই কিন্তু পড়তে হবে। তো ফার্স্টলি যেটা পড়বে তোমাদেরকে, যারা বেঙ্গলিতে কমফোর্টেবল তারা কিন্তু স্বদেশ সভ্যতা ও বিশ্ব, এই বইটা চোখ বন্ধ করে 2-1 বার রিভাইজ দিয়ে দাও। এই বইটা জীবন মুখোপাধ্যায়ের খুব ভালো বই। এই বইটা কিন্তু টোটালি ডেসক্রিপটিভ বই, এখানে কোনো MCQ কোশ্চেন নেই, জাস্ট এই প্রত্যেকটা চ্যাপ্টারের পিছনে পিছনে কিছু কিছু কোশ্চেন দেওয়া রয়েছে, যেগুলো কিন্তু নট মোর দেন ইনাফ, কিন্তু ওগুলোর জন্য কিন্তু আমাদের এই বইটা না। এই বইটা শুধুমাত্র হিস্ট্রিতে তোমাদের, মানে যারা WBCS অ্যাসপিরেন্ট থাকে তাদের কিন্তু হাতে করি বলা যেতে পারে হিস্ট্রিতে এই বইটা দিয়ে হয়, ঠিক আছে? তো এই বইটা খুব ভালো বই এবং এই বইটার ইনফরমেশনগুলো খুব সুন্দর। তোমরা ফার্স্ট এই বইটা পড়তে পারো যারা বেঙ্গলিতে কমফোর্টেবল, এবং যারা ইংলিশে পড়বে তাদের জন্য কিন্তু এইটা অ্যানশেন্ট এবং মিডল এজ হিস্ট্রি তোমাদের পুনন দলাল দাহিয়ার এই বইটা ফার্স্ট শুরু করবে। এই বইটাও খুব ভালো বই। এই বইটা থেকেও কিন্তু ডাইরেক্ট কোশ্চেন কিন্তু তোমাদের মেনে, কিন্তু এই বইটা থেকে অনেক কোশ্চেন কিন্তু একদম লাইন তুলে কোশ্চেন এই বইটা থেকে ডাইরেক্ট এসছে। এবং দেন তোমরা যেটা পড়বে মডার্ন হিস্ট্রি রাজীব ভাইয়ের এই বইটা স্পেকট্রাম পাবলিকেশনে, এই বইটাও খুব ভালো বই। এই বইটারও কীভাবে পড়তে হয়, যদিও আমাদের অনলাইন কোর্সের যেগুলো গ্রুপ ছিল তা সেখানে আমি প্রোভাইড করেছি, তো তোমাদেরকে ইউটিউব চ্যানেলে দেওয়া হয়নি। আমি যদি পারি তো পরবর্তী ক্ষেত্রে তোমাদেরকে আমি ইউটিউব চ্যানেলে দিয়ে দেবো। দেন এই বইটা থেকে কৃষ্ণা রেড্ডি থেকে তোমরা শুধুমাত্র MCQগুলো করবে, MCQ ছাড়া কিন্তু কৃষ্ণা রেড্ডিতে আর কিছু করবে না, শুধুমাত্র MCQ কৃষ্ণা রেড্ডিতে। কৃষ্ণা রেড্ডি যদি পড়তে যাও তাহলে কিন্তু খুব চাপের আসে, কেননা ওই বইটা অনেকটা মোটা বই, পড়তে যদি যাও তাহলে মোটামুটি 3-4 মাস শুধুমাত্র কৃষ্ণা রেড্ডি নিয়েই পড়ে থাকতে হবে। ফার্স্ট যদি স্ট্র্যাটেজি তুমি আমার মতে বলো তাহলে তুমি স্বদেশ সভ্যতা বিশ্বটা পড়ো, দেন তুমি পুনম দলাধার বইটা পড়তে পারো, দেন মডার্ন হিস্ট্রিটা পড়তে পারো, এবং এখান থেকে তুমি MCQগুলো সলভ করতে পারো। তাহলে কিন্তু তোমার মোটামুটি প্রিলিতে তোমার যদি 50টা কোশ্চেন আছে তুমি ওখানে 30-32-35 নম্বর কিন্তু ইজিলি গেইন করতে পারবে, এবং মেনে তো 60-70টা কোশ্চেন কিন্তু তোমরা পারবেই পারবে। ওকে, তাহলে হিস্ট্রির জন্য তাহলে কিন্তু আমাদের পুরো কমপ্লিট হয়ে গেল। দেন কী বলেছে, দেন জিওগ্রাফি। জিওগ্রাফির জন্য বেশি বই পড়ার দরকার নেই, কার্তিক চন্দ্র মণ্ডলে কিন্তু ভারত ও পশ্চিমবঙ্গের ভূগোল যারা বেঙ্গলিতে পড়বে, এই বইটা একটা ইংলিশ ভার্সনও আছে, তোমরা ইংলিশ ভার্সনটাও নিতে পারো বা বেঙ্গলি ভার্সনে। যারা বেঙ্গলিতে কমফোর্টেবল তারা বেঙ্গলি নেবে, যারা ইংলিশে তারা ইংলিশে নেবে। ওকে, এবং মাজিদ হোসেনের এই বইটা ছাড়া আর কোনো বই মার্কেটে সেরকম নেই। একটা ডিয়ার খুল্লারের একটা বই রয়েছে, ওই খুল্লারের বইটা, মাজিদ হোসেন বইটা সবই একে ওপরে অনুরূপ বলা যেতে পারে। তো এই বইটা এবং এই বইটার মধ্যে যে কোনো একটা পিক করবে। যদি তোমরা ইংলিশে পড়তে চাও তাহলে তোমাদের এই বইটা নেওয়াই বেটার, মাজিদ হোসেনটা নেওয়াই বেটার। তোমরা যদি বাংলায় পড়তে চাও তাহলে তোমরা কার্তিক চন্দ্র মণ্ডলটা দেখতে পারো। তোমরা বুক শপে গিয়ে ফার্স্ট বইটা একবার দেখবে, দেন তারপর কিন্তু পারচেস করবে, কেন কার্তিক চন্দ্র মণ্ডলে কিন্তু কোনো ডেটা কিন্তু তুলবে না, কারণ ডেটা এই বইটা অনেক অজস্র ভুল ডেটা দেওয়া রয়েছে, এবং
ম্যাপ পয়েন্টিংয়ে সব ভুল আছে, কিছু ম্যাপ পয়েন্টিং যদি দেখতে হয় তো অ্যাটলাস দেখবে, আদারওয়াইজ তোমরা কিন্তু এই বইটা থেকে কোনো ম্যাপ দেখবে না এবং কোনো ডেটা তুলবে না, শুধুমাত্র স্ট্যাটিক পোর্শনগুলো এই বইটা থেকে পড়বে। এবং ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি পার্টটা খুব সুন্দরভাবে দেওয়া রয়েছে, সেটা পড়বে, কিন্তু ডেটাও কিন্তু ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি তোমরা পড়বে না, তোমরা কিন্তু ডেটাগুলো যদি দরকার হয় তাহলে কিন্তু তোমরা নেট থেকে দেখে নেবে। ওকে, দেন হচ্ছে তোমাদের সায়েন্স অ্যান্ড টেকনোলজি এবং সায়েন্স। দেখো, সায়েন্সের জন্যে আমাদের প্রিলি এবং মেনে কিন্তু ভালো রকম কোশ্চেন থাকে, আমরা জানি 50-25 নাম্বার প্রিলিতে এবং মেনে কিন্তু আমাদের 100 নম্বরের কোশ্চেন থাকে। এবার দেখো, 100 এবং সায়েন্স অ্যান্ড টেকনোলজি থেকে কিছু কোশ্চেনও কিন্তু থাকে। তো এবার দেখো, প্রথম কী দিয়ে শুরু করব সায়েন্সের, দেখো সায়েন্সের ব্যাপারটা এমন হয়ে গেছে খুব ভোলাটিলিটি রয়েছে, কোশ্চেনে কিন্তু কোনো ঠিক নেই, কোনো বছর ফিজিক্স থেকে আসছে, কোনো বছর কেমিস্ট্রি থেকে, কোনো বছর বায়ো থেকে। তো তোমরা জাস্ট যদি তোমাদের কাছে হিউজ টাইম থাকে তাহলে এই বইটা পড়তে পারো, এনসাইক্লোপিডিয়া অফ জেনারেল সায়েন্স, এই বইটাও খুব ভালো। তো এর মধ্যেও কিন্তু অনেক কোশ্চেন আনসার রয়েছে যেগুলো তোমরা সলভ করতে পারো, মাল্টিপল চয়েস কোশ্চেন কিন্তু থাকে। এবং যদি তোমাদের হাতে শুধু কম সময় থাকে, এই ম্যাকবুক বইটা তোমরা ফলো করতে পারো, ম্যাকবুক জেনারেল সায়েন্স বইটা, এই বইটা থেকে কিন্তু ডাইরেক্ট কোশ্চেন কিন্তু আমরা মেনেতে দেখতে পাই। এই বইটা তোমরা যদি খুব ভালো করে কোশ্চেনটা অ্যানালাইজ করার পরে বইটা পড়ো একবার, তাহলে কিন্তু বুঝতে পারবে এই বইটা থেকে ডাইরেক্ট কোশ্চেন কিন্তু রয়েছে, এবং সুন্দরভাবে খুব ছোটো ছোটো পার্টে কিন্তু দেওয়া রয়েছে, মানে সায়েন্স ব্যাপারটা যে অতটা বড়, এই বইটা কিন্তু তোমার কিন্তু অনেক ছোটো, মানে জিস্ট হিসাবে দেওয়া রয়েছে। তো সায়েন্সে কনসেপ্ট বিল্ডিং করতে গেলে তোমাকে কিন্তু এই বইটা ফার্স্ট পড়তে হবে, বা তুমি মাধ্যমিকের জীবনবিজ্ঞান ভৌত বিজ্ঞান যে বইগুলো থাকে সেই বইগুলো দিয়ে শুরু করতে পারো, বা কেউ যদি তোমরা যদি কেউ ইংলিশে পড়তে হয় তাহলে এনসিআরটি দিয়ে পড়তে, এনসিআরটি 11-12 বইগুলো পড়তে পারো। তো এই বইটা কিন্তু খুব ভালো বই, এবং সায়েন্স অ্যান্ড টেকনোলজি এই বইটা যদিও আমার কাছে নেই, তো এই বইটা তোমরা নিতে পারো। তো আমি যদি সম্ভব হয় তো নেক্সট উইক সম্ভবত বইটা যদি আমি আনাতে পারি তাহলে এই বইটা একটা রিভিউ দেবো, দেন তোমরা নেবে, কারণ এই বইটাতে কিন্তু অজস্র চ্যাপ্টার রয়েছে, সব চ্যাপ্টার কিন্তু আমাদের পড়ার দরকার নেই, WBCS রেলেভেন্ট যেগুলো পড়ার সেগুলো আমরা পড়বো। নেক্সট উইক যদি আমার কাছে বইটা চলে আসে তাহলে আমি কিন্তু তোমাদেরকে বইটা একটা রিভিউ দেবো, দেন তোমরা ওখান থেকে পারচেস করতে পারো, আদারওয়াইজ তোমরা বুকশপে গিয়ে একবার দেখবে সায়েন্স অ্যান্ড টেকনোলজির বই, তারপর তোমরা কিনবে। ওকে, এবারে যেটা রয়েছে সেটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স পোর্শনের জন্য দেখো প্রিলি প্লাস মেনের জন্য কিন্তু একটু আলাদাভাবে ভাবতে হবে। যেমন ধরো ভিশন আইএসে কিন্তু মান্থলি একটা কম্পালেশন বেরোয়, এখানে কিন্তু যে ইনফরমেশনগুলো থাকে আইএস লেভেলে থাকে বা অনেক বেশি থাকে, তো তোমাকে কিন্তু এখান থেকে খুব খুব মানে কি যেটুকু দরকার সেটুকু তুলে নিতে হবে, বাকিটা গার্বেজ। এই এই ভিশন আইএসে যদি তুমি মান্থলি ওদের ম্যাগাজিনটা বা ওদের পিডিএফটা ফলো করো, ফ্রি পিডিএফ পাওয়া যায় ওদের ওয়েবসাইটে, তুমি পেয়ে যাবে, তুমি www.visionis.com এরকম ওদের ওয়েবসাইটটা হতে পারে, তো তোমরা যদি ওখানে গিয়ে যাও তাহলে ওই মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্সের সেকশনে যদি যাও তোমরা, ওখানে তোমরা ইজিলি ফ্রিতে ডাউনলোড করতে পারবে। আমাদের ফেসবুক পেজে তোমরা যদি ফলো করো, ফেসবুক পেজেও আমি তোমাদের ভিশনের সব আমি দিয়ে দিয়েছিলাম, তো তোমরা ওখান থেকে পেয়ে যেতে পারো। তো ওখানে কী কী পড়বে সেই নিয়ে কিন্তু আমার একটা ফেসবুক পেজে কিন্তু পোস্ট দিয়েছি যে কারেন্ট অ্যাফেয়ার্সে কী কী পোর্শন আমাদের দেখতে হবে, কী কী ছাড়তে হবে বা কী কী পড়তে হবে, তো ওটাও তোমরা দেখে নিতে পারো। ওখান দিয়ে তোমরা এই পোর্শন যদি ভিশনের নোটটা তোমরা ফলো করো তাহলে কিন্তু তোমরা ওখান থেকে কিন্তু নোট তোমরা নিজে বানাবে, কেননা ওদের যেগুলো থাকে সেগুলো ইউপিএসসি লেভেলে থাকে এবং অনেক বেশি ইনফরমেশান থাকে, অত ইনফরমেশান আমাদের দরকার নেই। আদারওয়াইজ তুমি যদি ইংলিশে পড়ো তাহলে প্রতিযোগিতা দর্পণ পড়তে পারো, এবং বেঙ্গলি যদি পড়ো তো অ্যাচিভার্স পড়তে পারো, বাংলা ম্যাগাজিন, ওটাও ভালো, খারাপ না, ওখানেও তোমরা সিলেক্টিভ পার্টগুলো পড়বে যেগুলো দরকার কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য, ওখানে অনেক বেশি কিন্তু আছে। আমিও কিন্তু অ্যাচিভার্সে অনেকগুলো রিভিউ কিন্তু আমাদের চ্যানেলে দিয়েছিলাম প্রিভিয়াস, মানে আমাদের চ্যানেল যখন স্টার্টিং হয়েছিল আজ থেকে 7-8 মাস আগে, তো তখন আমি ওইগুলো আমি তখন রিভিউ করতাম, তো তোমরা ওখান থেকে দেখে নিতে পারো। নেক্সট দেখো যেটা রয়েছে, আমাদের সকলের কোশ্চেন থাকে যে পড়াশোনা তো এত হলো কিন্তু আমরা প্র্যাকটিস করবো কোথা থেকে, MCQগুলো কোথা থেকে আমরা প্র্যাকটিস করব প্রিলি প্লাস মেনের জন্য। দেখো সব প্রথমেই বলি, MCQ যত বেশি প্র্যাকটিস করতে হবে তত কিন্তু তোমার উইকনেসটা তুমি ধরতে পারবে, তোমার যে কোনখানে তুমি তোমার উইকনেস রয়েছে, কোনখানে তোমার স্ট্রেংথ রয়েছে, এবং হাউ টু সলভ MCQ এই নিয়ে আমি একটা ভিডিও তোমাদেরকে 2-1 দিনের মধ্যেই প্রোভাইড করব, যেটাতে তোমাদের কিন্তু খুব মানে তোমরা বুঝতে পারবে যে MCQগুলো কীভাবে সলভ করতে হয়। তো MCQ সলভ করার একটা ট্রিক রয়েছে, সেটা আমি তোমাদের ডিটেলস ভিডিও একটা দিয়ে দেবো নেক্সট উইককে এই উইকে সম্ভবত যদি দিতে পারি তো দেখি। তো এবার গল্প হচ্ছে যে আমরা MCQ প্র্যাকটিস করবো কোথা থেকে, তিনটে বুকসের নাম বলবো, যে কোনো একটা পিক করবে,
দেখো পিয়ারসনের বইটা রয়েছে 17,000+, এটা কিন্তু অনলাইনে অ্যাভেলেবেল, এখন মার্কেটে নেই হয়তো, তোমরা এমনি অফলাইন দেখতে পারো। দিশার এই বইটা কিন্তু রয়েছে, এবং তোমাদের বিকে পাবলিকেশনে এই বইটা কিন্তু রয়েছে। এই তিনটে বই কিন্তু সেম রয়েছে, এই বইগুলো কিন্তু তিনটে বই, যে কোনো একটা পিক করতে পারো তোমরা। কেন না আমি বলি, এই বইগুলোতে কিন্তু তোমাদের কোনোটাই কিন্তু ফুলফিল হবে না WBCS এর জন্য একদম। যে তুমি তিনটে বই কেন, তাহলে কিন্তু সব বইগুলো কিন্তু মোটামুটি কপি পেস্ট একে অপরের, এক নম্বর। দু নম্বর হচ্ছে অনেক রিপিটেড কোশ্চেন রয়েছে, মানে এক একটা বইয়েতে মোটামুটি যদি 10,000 কোশ্চেন এখানে থাকে, 10,000-এর মধ্যে প্রায় 2,000 রিপিটেড কোশ্চেন রয়েছে। এখানে 13,000 যদি থাকে তো এখানে 5,000 রিপিটেড কোশ্চেন রয়েছে। এখানে 17,000 মানে এখানে 6,000 রিপিটেড কোশ্চেন রয়েছে। এবং যে কোশ্চেনগুলো রয়েছে সেগুলো কিন্তু ম্যাক্সিমাম তোমাদের অল ওভার ইন্ডিয়াতে যত তোমাদের এক্সাম হয়েছে, মানে UBPS রয়েছে, ESI রয়েছে, ব্যাংক রয়েছে, তারপরে তোমাদের যত অজস্র ঝাড়খণ্ড PSC, যত PSC মানে ওয়েস্ট বেঙ্গল তো না, অল ওভার ইন্ডিয়াতে যত স্টেট PCS রয়েছে, সমস্ত কোশ্চেন কিন্তু প্রিভিয়াস ইয়ারে এই বইগুলোতে ভর্তি। তো তোমরা এইগুলো থেকে চ্যাপ্টার ওয়াইজ, এই বইটা তবু চ্যাপ্টার ওয়াইজ কিছু কিছু দিশার বইটা থেকে কিছু দেওয়া রয়েছে, এই বইটা PDFটাও কিন্তু রয়েছে মার্কেটে, কিছু কিছু হিস্ট্রি অ্যান্ড সায়েন্সটা কিন্তু PDFটা মার্কেটে রয়েছে, তোমরা দেখে নিতে পারো একবার, তারপর দিশার বইটা অর্ডার দিতে পারো। এই বইটা মোটামুটি খারাপ নয়, ভালো। আরিয়ানতে 14,000+ যে বইটা রয়েছে ওই বইটাও ভালো কিন্তু, বাট ওই বইটাতে কিন্তু অনেক বেশি ভুল রয়েছে। তো সেই একটা বাংলায় যে চলতি ভাষা একটা কথা আছে যে ঠক বাসতে গাঁ উজাড় হয়ে যায়, তো সেরকম যে আমাদের ভুল বাঁচতে বাঁচতে তোমার কিন্তু সময় সারাদিন চলে যাবে। তো আরিয়ান্তের বইটা যদি কারোর কাছে থাকে, ওই বইটা তাকে প্র্যাকটিস করবে না, ওই বইটার কোশ্চেনগুলো খুব ভালো আছে। আদারওয়াইজ দিশার বইটা কোশ্চেনটা ওকে আছে, কিন্তু খুব যে স্ট্যান্ডার্ড কোশ্চেন, হাই স্ট্যান্ডার্ড কোশ্চেন তা না, মোটামুটি স্ট্যান্ডার্ড কোশ্চেন রয়েছে। এবং এই বইটা কিন্তু আমি দেখেছি, এই বইটাতেও কিন্তু অজস্র কোশ্চেন যেগুলো রয়েছে সব প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, মানে যত এই দেখো এখানে লিখিয়ে দিচ্ছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের যত ভেরিয়াস এক্সামিনেশন, মানে যত এখানে এক্সামিনেশনের নাম বলেছে সব, মানে ক্যাট তোমাদের আপার ডিভিশন ক্লার্ক, লোয়ার ডিভিশন ক্লার্ক, মোটামুটি পঞ্চায়েত মিউনিসিপ্যালিটির যত কোশ্চেন অল ওভার ইন্ডিয়াতে রয়েছে সব কোশ্চেনগুলো দেওয়া রয়েছে। WBCS রিলেটেড কিন্তু এই বইগুলো একটাও তোমাদের ফুলফিল করবে না, জাস্ট তোমাদের কি সাবজেক্ট ওয়াইজ তোমরা কিন্তু এইগুলো থেকে একটা ধারণা পাবে যে না তুমি একটা পলিটি পড়লে পলিটির ধরো প্রিয়াম্বেল চ্যাপ্টারটা কি, তোমাদের চ্যাপ্টার ওয়াইজ এইগুলো কিন্তু খুব সুন্দরভাবে কভার করা রয়েছে দিশার বইটাতে। তো যেমন তুমি হিস্ট্রি ধরলে বৈদিক এজ বা যে কোনো একটা চ্যাপ্টার পড়লে পড়ার পর কিছু MCQ সলভ করতে হবে তোমাকে, তো ওখান থেকে তুমি কিন্তু সলভ করতে পারবে, কিছু কিছু পোর্শন তুমি কিন্তু বেনিফিশিয়ারি হবে এখানে এই বইটা থেকে, এই বইগুলো থেকে, এই যে কোনো একটা পিক করবে তোমরা, এই তিনটে বইয়ের মধ্যে যে কোনো যদি তোমরা একটা পিক করো তাহলে হবে, আদারওয়াইজ কিন্তু তোমরা আদার সোর্সেস থেকে তোমরা MCQ বেশি করে প্র্যাকটিস করো, তাহলে কিন্তু তোমাদের এক্সামিনেশন হলে গিয়ে আপাতত তোমাদের যে পরীক্ষার যে এনভায়রনমেন্টটা সেটা কিন্তু সবসময় রাখবে, সপ্তাহে একটা দুটো হলো মক টেস্ট দেবে, এবং তোমরা তোমাদের প্রিপারেশনটাকে এগিয়ে নিয়ে যাও। এবং সকলে কিন্তু ভালোভাবে প্রিপারেশন নাও, কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট করবে এই ভিডিওর নিচে, এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে ভিডিওটি যদি ভালো লাগে। এবং যদি বুকসগুলো তোমাদের অফলাইন মার্কেটে, এই বইগুলো তোমাদের কিন্তু অ্যাভেলেবেল রয়েছে, এই বই এই তিনটে বই কিন্তু অফলাইন মার্কেট অনলাইন মার্কেট দুটোতেই অ্যাভেলেবেল রয়েছে, তোমরা যেখান থেকে খুশি হোক পারচেস করে নিতে পারো। ওকে, তো এটাই বলার ছিল যে মোটামুটি একটা কমপ্লিট বুক লিস্ট ফর WBCS এর জন্য দেওয়ার চেষ্টা করলাম তোমাদেরকে। যদিও কম্পালসারি পেপারগুলো নিয়ে আমি কিন্তু আজকে ডিসকাস করিনি, কেননা কম্পালসারি পেপারগুলো তোমাদের যেগুলো রয়েছে তোমাদের কিন্তু প্র্যাকটিস উপর নির্ভর করতো, ডেলি একটা দুটো করে তোমরা যদি লেখা প্র্যাকটিস করো তাহলে কিন্তু তোমাদের ভালো, এখন থেকে কিন্তু লেখা প্র্যাকটিস করবে। এবং কিছু কিছু তোমাদের যে ভোকাবগুলো থাকে, যেমন হিন্দু আছে, ইন্ডিয়ান এক্সপ্রেস রয়েছে, ওখানে ভোকাবুলারিগুলো একটু স্টাডি করবে ডেলি ওয়াইজ, 10টা 12টা করে, 15টা 20টা, যেমন যতগুলো পারবে, কেননা ওই ভোকাবুলারি ভোকাবগুলো যদি তোমাদের তোমার যদি স্ট্রং থাকে তাহলে কিন্তু রাইটিংয়ের ক্ষেত্রে কিন্তু তোমার একটু হলেও কাজে দেবে। ওকে, তো যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করো। থ্যাংক ইউ।